দশ দেশ সাহায্য করেছে ইসরায়েলকে, অপারেশন ট্রু প্রমিস, কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাও ভেদ করেছে। মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক। ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রায় পড়ছে মিয়ানমার। ভারতে সিএএ আবেদন করেননি কেউ। এছাড়াও জানবেন আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা। দশ দেশ সাহায্য করছে ইসরায়েলকে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিস চালিয়েছিল তাতে দশটি দেশ দখলদারদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু তারা ইরানের সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করতে পারেনি। তিনি বলেন, অনেকগুলো দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েলের ভেতরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আইআরজিসির এই মুখপাত্র বলেন, কোনো দেশ চায়নি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই অভিযান সফল হোক, কিন্তু পুরো ইরানি জাতি এই অভিযানের বিষয়ে সমর্থন দিয়েছে। জেনারেল রামাজান শরীফ বলেছেন, 50 বছর পর ইরান ইসরায়েলের মুখে এত শক্তিশালী চট দিয়েছে যে তারা এটা বিশ্বাসই করতে পারেনি। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে শাস্তিমূলক অভিযান চালিয়েছে তাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই অভিযান কোনো সামরিক মহড়া ছিল না, বরং এটি ছিল বাস্তব অভিযান। তিনি বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযান এত ব্যাপক মাত্রায় ছিল যে তেল আবিব ও তার মিত্রদেরকে বহু সময় ব্যয় করে এ নিয়ে ভাবতে হবে। মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক। মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব এবং সংগঠনটির ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত 11টিতে জামিন পেয়েছেন তিনি, বাকি মামলাগুলোতেও জামিন আবেদনের প্রক্রিয়া চলছে। মামুনুল হক যেন এইসব মামলায় জামিন পান সে বিষয়ে সহযোগিতা করতে সরকারও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, ইঙ্গিত দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মামুনুল হক মুক্তি পাবেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। এর আগে গত 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানান, মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে সময় তিনি বলেন, ঈদের আগে মামুনুল হকের জামিন এবং মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী, কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রায় পড়ছে মিয়ানমার। অতি তীব্র তাপ প্রবাহে পড়ছে মিয়ানমার, দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাসের মুখোমুখি হয়েছে। রবিবার দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করায় 48.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল মিয়ানমারের আবহাওয়া বিভাগ দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানায়। আবহাওয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার মিয়ানমার মধ্যাঞ্চলীয় ম্যাগুয়ে রাজ্যের চাউক শহরে তাপমাত্রার পারদ 48.2 ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। 56 বছর আগের রেকর্ড সংরক্ষণ শুরু করার পর মিয়ানমারের ইতিহাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। একই দিনে দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত ইয়াঙ্গুনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এছাড়া দেশটির আরেক শহর মান্দালয়ে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভারতে সিএএ আবেদন করেনি কেউ। সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে ভারতের নাগরিকত্ব পেতে গত 1.5 মাসে একজনও সরকারের কাছে আবেদন করেননি, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সিএএর আওতায় কতজন নাগরিকত্বের জন্য আবেদন করলেন সেই তথ্য দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে নেই। তথ্য জানার অধিকার আইন অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করে একাধিক সমাজকর্মী এমন উত্তর পেয়েছেন। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই করছেন এমন সমাজকর্মীরা এ নিয়ে কাজ করছেন। তারা জানান, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী কর্মকর্তা নিয়োগ সহ যেসব অবকাঠামো গড়ে তোলার কথা আছে আইনে, সেগুলো যে চালু হয়নি তা সরকার নিজেই স্বীকার করেছে সুপ্রিম কোর্টে। শুধু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমের কাছে জানান, বরাক উপত্যকা থেকে একজন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন, তবে সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি। পরিস্থিতি দেখে বিজেপির এক অংশ মনে করছে, ভোটের আগে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে যে রাজনৈতিক লাভ তারা পাবে বলে মনে করেছিল তা সম্ভবত আর পাওয়া যাবে না। ইসরায়েলকে উগ্র রাষ্ট্র ঘোষণার এখনই সময়।
গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে সংঘর্ষ আর সংঘাত চলছে তার জন্য মূলত দায়ী মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না দেশটি। গত 6 মাসে গাজায় একে একে 34,000-এরও বেশি মানুষের প্রাণ কাড়িয়ে নিয়েছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের আগ্রাসনে এখনও গাজায় প্রতিদিন ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। জাতিসংঘ বলছে ফিলিস্তিনিতে গত 7ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করে আগের অবস্থা ফিরিয়ে আনতে লাগবে প্রায় 14 বছর। গাজায় ইসরায়েলের বর্বরতার ভয়াবহতা বোঝার জন্য খান ইউনুসে পাওয়া গণকবরের নিদর্শনে যথেষ্ট। কুসু কাটার মতো মানুষ মেরেছে তারা। ওই গণকবর থেকে 350-এর বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে ইরানের সঙ্গে আবার ইসরায়েলের সংঘাতও মধ্যপ্রাচ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। প্রথমে ইরানে হামলা করে ইসরায়েল, সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলা করা হয়। এতে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলেও হামলা করে ইরান। এতে ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক তৈরি হয় ইসরায়েলের। পরমাণু ব্যবহার করতে চেয়ে ফের বিতর্কে ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউরোপের নিরাপত্তার জন্য তিনি ফ্রান্সের পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা শুরুর পক্ষে। তার এমন বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির কয়েকজন বিরোধী রাজনৈতিক। ম্যাক্রো বলেন ফ্রান্স ইউরোপের নিরাপত্তায় আরও অবদান রাখতে প্রস্তুত। ফ্রান্সের কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন ফ্রান্সের পরমাণু অস্ত্র একটি একক ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে। এখন পর্যন্ত ফ্রান্সের গুরুত্বপূর্ণ স্বার্থ হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা রয়েছে। কিন্তু ম্যাক্রো বলেছেন এই শতকে ইউরোপীয় মাত্রা দেওয়ার বিষয়ে আলোচনায় তিনি আগ্রহী। তিনি বলেছেন সব সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে, এরপর দেখা যেতে পারে কোন বিষয়টি আসলে আমাদের রক্ষা করতে পারবে। আঞ্চলিক গণমাধ্যম গ্রুপ ইবিআরকে বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পরই ফ্রান্সই একমাত্র ইইউ সদস্য রাষ্ট্র যার পরমাণু অস্ত্র রয়েছে। ইউরোপীয় সংসদের সদস্য ফ্রাঁসোয়া জোভিও বেলামি ম্যাক্রোর মন্তব্যকে খুব গুরুতর বলে আখ্যায়িত করেছেন। 16 বছর বয়সী সেনা প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান হলেন রমজান কাদিরভের ছেলে। চেচেন নেতা রমজান কাদিরভের ছেলে অ্যাডাম কাদিরভকে গুডারমেসের ভ্লাদিমির পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটির কিউরেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। রমজান কাদিরভ নিজেই তার টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছেন যে বিশ্ববিদ্যালয়ের রেক্টর বাইবেতার ভাইখানব অ্যাডামকে এই ভূমিকার জন্য অনুরোধ করেছিলেন। এই ভূমিকায় 16 বছর বয়সে অ্যাডামের দায়িত্ব সম্পর্কে চেচেনিয়ার প্রধান নির্দিষ্ট করে কিছু জানাননি। গত ফেব্রুয়ারি মাসে অ্যাডাম কাদিরভ দুবাইতে ইউএইউ সোয়াট চ্যালেঞ্জ স্পেশাল ফোর্সেস প্রতিযোগিতায় একটি পদক জিতেছিলেন। আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এ নিয়ে উদ্বিগ্ন তারা। সোমবার আদালত থেকে কোনো মন্তব্য ছিল না, সেখান থেকে ওয়ারেন্ট জারি হওয়ার সংকেত দেওয়া হয়নি। তবুও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা ইসরায়েল মিশনকে জানিয়েছে যে সিনিয়র রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হতে পারে। ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির এখতিয়ার স্বীকার করে না, তবে যে কোনো ওয়ারেন্ট ইসরায়েলি কর্মকর্তাদের অন্য দেশে গ্রেপ্তারের ঝুঁকিতে ফেলতে পারে, এজন্যই তারা উদ্বিগ্ন।